যে আমার প্রবলেমটা হলো আমার হাঁটুতে, মানে হাঁটু ফুলে যেত, হুম হুম হাঁটুতে প্রচন্ড ব্যথা করত, হাঁটুটা ভাঁজ করতে পারতাম না। হাঁটু ফোলাটা মানে আস্তে আস্তে ফোলাটা মানে পার্মানেন্টলি হয়ে গেছে, মানে সবসময় ফোলা থাকতো। আচ্ছা, ব্যথাটা একটু মানে সকালের দিকে বেশি হতো আর কি, ঘুম থেকে ওঠার পরে। পরে আমি ইউটিউবের মাধ্যমে দেখে স্যারের কাছে আসি, আসি বলতে কি মানে ওখান থেকে আমার আম্মাকে পাঠায় এখানে, হুম হুম তো ছবি দেখে ওষুধ দেয় উনি। এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে খেয়ে আমি অনেকটাই ভালো, মানে ফোলাটা অনেক কমে গেছে, ব্যথাটাও মানে ছিল না আর কি, কিন্তু আচ্ছা, ফোলাটা একটু ছিল। এটা মানে দেশে আসার পরে আমি এখানে একেবারে ঠিক করার জন্য আইসা আর কি, যে এখন পুরোপুরি সুস্থ আমি। হাঁটু সেই ফুলা ভাবটা কি আছে বা হাঁটু ব্যথাগুলো কি আছে? না, আপনি কি এখন ঠিক স্বাভাবিক এই আগের মতো করে উঠ বস বা হাঁটু ভেঙে বসা এই সবগুলো কাজ কি এখন করতে পারেন? জি জি, সবগুলো করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমজাদ আলী আমাদের একজন ভাই, প্রবাসী ভাই, দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন। ওনার যে সমস্যাটা ছিল সেটা ছিল যে হঠাৎ করেই ওনার হাঁটু ফুলে যেত এবং প্রচণ্ড রকম ব্যথা হতো। প্রথমে যদিও তিনি সে জিনিসটা বুঝতে পারেননি যে কেন হচ্ছে, এবং এটার জন্য ওনার জীবনে হঠাৎ করেই নেমে আসে এক ধরনের অন্ধকার, এবং পরবর্তীতে উনি সেখান থেকে মুক্তিও পেয়েছেন। কিভাবে, আসুন দর্শক পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং কতদিন আগে হয়েছিল, পুরো বিষয়টা যদি একটু খুলে বলতেন। যে আমার প্রবলেমটা হলো আমার হাঁটুতে, মানে হাঁটু ফুলে যেত, হুম হাঁটুতে প্রচণ্ড ব্যথা করত, হাঁটুটা ভাঁজ করতে পারতাম না। আচ্ছা, এটা কতদিন আগে হয়েছিল, প্রথম শুরু কতদিন আগে? 2-2.5 বছর আগে। 2-2.5 বছর আগে। স্যার, আমরা জানি যে আপনি প্রবাসে, প্রবাসে কোন দেশে ছিলেন? জি, মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে। আর বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলা, খুব সুন্দর একটি জেলা। আমাদের দর্শকদের জন্য যদি আরেকটু বলেন যে ভেঙে বলেন যে আসলে কি সমস্যাটা হতো, মানে আপনি বলছেন যে হাঁটু ব্যথা, এটা কি দিনে বা রাতে নির্দিষ্ট কোনো একটা সময় হতো নাকি যে কোনো সময় এটা হতো? এটা নির্দিষ্ট বলতে কি আমার ফোলাটা মানে আস্তে আস্তে ফোলাটা মানে পার্মানেন্টলি হয়ে গেছে, মানে সবসময়ই ফোলা থাকতো। আচ্ছা, ব্যথাটা একটু মানে সকালের দিকে বেশি হতো আর কি, ঘুম থেকে ওঠার পরে। আচ্ছা, আপনি পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি ড্রাইভিং করি। গাড়ি ড্রাইভ করেন, ওখানে কি দীর্ঘ সময় ধরে ড্রাইভিং করতে হতো? জি জি, এটা 10 থেকে 12 ঘন্টা ড্রাইভিং করতে হয় প্রত্যেক দিন। আচ্ছা, অনেক লম্বা একটা সময় আপনাকে ড্রাইভিং করতে হতো। তো এই ড্রাইভিং করার সময় যখন আপনার এই হাঁটুটা ফুলা থাকতো, সেটার কারণে কি কোনো কষ্ট হতো বা গাড়ি থেকে নামার পরে প্রচণ্ড কষ্ট হতো, কি হতো, বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার প্রচণ্ড পেইন হতো, এরকমটা কি হতো? জি জি, গাড়ি মানে ড্রাইভিং করে নামার পরে একটু মানে হাঁটতে প্রবলেম হতো, হুম হুম মানে ভালোভাবে হাঁটতে পারতাম না, আর সকালে ঘুম থেকে ওঠার পরে। আর সার্বক্ষণিক একটা ব্যথা তো আছেই। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, আর ফোলাটা ছিল। তো পরে আমি ইউটিউবের মাধ্যমে দেখে স্যারের কাছে আসি, আসি বলতে কি মানে ওখান থেকে আমার আম্মাকে পাঠায় এখানে, তো ছবি দেখে ওষুধ দেয় উনি, ওনার কাছ স্যারের কাছ থেকে 2 বার ওষুধ নিয়ে গেছে, তো ওটা খেয়ে আমি ভালো ছিলাম। পরে আমি 1 মাস আগে দেশে আসি, এসে আর কি মানে এখানে আসছি একবারে ঠিক করার জন্য আর কি। আচ্ছা স্যার, আমাদেরকে যদি একটু বলেন যে যখন এই 2-2.5 বছর আগে প্রথম আপনার দেখলেন যে হঠাৎ করে একদিন আপনার হাঁটুটা কিছুটা ফুলে গেছে, তো প্রাথমিকভাবে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি অবশ্যই, মালয়েশিয়াতে ডক্টরের কাছে গেছে। হুম হুম, তো হয় নাই আর কি। কি বলেছিল ডক্টররা আপনাকে, কি করেছিল বা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল? কিছু থেরাপি দিয়েছিল। কোনো মেডিসিন? হ্যাঁ, মেডিসিন দিয়েছিল, থেরাপি 2 দিন থেরাপি নিয়েছিলাম, তারপরে ঠিক হয় নাই আর কি। তো ওখানে ওষুধ খাওয়ার পরে এখান থেকে ওষুধ নিয়ে গেছে 2 বার, তো পরে ওষুধ খাওয়ার পর কি ফোলাটা একটু কমে যেত? হ্যাঁ, ফোলাটা মানে কমে যেত, আবারও ঠিক আগের জায়গায় আসতো। এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে খেয়ে আমি অনেকটাই ভালো, মানে ফোলাটা অনেক কমে গেছে, ব্যথাটাও মানে ছিল না আর কি, ফোলাটা একটু ছিল। এটা মানে দেশে আসার পরে আমি এখানে একেবারে ঠিক করার জন্য আইসা আর কি।
আচ্ছা, তো যখন আপনি এটা দেখছেন যে আপনি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন বা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছেন বাট কোনো কাজ হচ্ছে না, তখন আপনি এই গত 2-2.5 বছরে যখন আপনি এই ধরনের সমস্যাটা আপনি পড়ছেন, তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি বাংলাদেশ থেকে আপনি ট্রিটমেন্ট নেবেন। তো সেই অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করা শুরু করেন এবং তখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি জানতে পারেন। তো স্যারের বিষয়ে যখন জানতে পারেন প্রথম কি করেছিলেন? প্রথম জানতে পারি অনেক ভিডিও দেখছি, তারপরে ভালো লাগছে, পরে আমার আম্মাকে বলছে এখানে আসতে। আচ্ছা, তো এসে আর কি ছবি দেখাইছে স্যারকে, তো তিনি ওষুধ দিছে আর কি আমাকে। আচ্ছা, মানে অনলাইনের মাধ্যমে আপনার যে ছবিগুলো বা আপনার যে রিপোর্টগুলো আছে সেই জিনিসগুলো আপনাকে দেখিয়েছে। আপনার সাথে কি ওভার ফোনে কথা হয়েছিল স্যারের? জি জি, কথা হয়েছে। আচ্ছা, তখন স্যার আপনার অবস্থাটা শুনে আপনাকে কিছু ওষুধ দিয়ে দেন এবং সেই ওষুধগুলো যখন আপনাকে পাঠানো হয় আপনি সেই ওষুধগুলো আপনি খেয়েছেন। জি জি। এবং খাওয়ার পরবর্তী অবস্থায় কি হয়েছিল, কিছুটা কি একটু উন্নতির দিকে ছিল? জি জি, অবশ্যই। মানে ফোলাটা কমে গেছিল কিন্তু মানে ফুলফিল ভাবে মানে সুস্থ হয় না, পুরোপুরি ভালো হচ্ছিলেন না। তখন আপনি ডিসিশন নিয়েছেন যে না, আপনি সশরীরে সরাসরি আসবেন এবং স্যারের হাতে আপনি স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, অপারেশন বিহীনভাবে এই ধরনের হাঁটু বা কোমর ব্যথার যে সমস্যাগুলো আছে সেটার সমাধান করা হয়, সেই ট্রিটমেন্টটা আপনি নেবেন। তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? আমাকে বলছে আপনার যে বাত ব্যথা মনে আর কি। বাত ব্যথা? আচ্ছা, তো যখন আপনাকে এই সমস্যাটা বলেছে স্যার কি বলেছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন বা খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন বা আগে যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, এমনটা কিছু বলেছিলেন স্যার? জি জি, বলছে 7 দিন থাকতে হবে এখানে। আচ্ছা, তো সুস্থ হয়ে যাবেন এটা। তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে আপনি ভর্তি হয়ে যান। তো 7 দিন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আপনার পুরো শারীরিক অবস্থাটা কি, আপনার সেই হাঁটুর এখন কি অবস্থা? জি, এখন পুরোপুরি সুস্থ। হাঁটু সেই ফুলা ভাবটা কি আছে বা হাঁটু ব্যথাগুলো কি আছে? না। আপনি কি এখন ঠিক স্বাভাবিক এই আগের মতো করে উঠ বস বা হাঁটু ভেঙে বসা এই সবগুলো কাজ কি এখন করতে পারেন? জি জি, সবগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, তার মানে স্যার তার কথা রেখেছেন। জি। দর্শক, আমজাদ আলী উনিয়ার যে সমস্যাটা ছিল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে সেটা ছিল ওনার SPA, এটা এক ধরনের আর্থ্রাইটিস, এটা জেনেটিক্যালি হয়। আপনি যদি না জানেন এটা আপনার জন্য অনেক কঠিন একটা রোগ, আর আপনি যদি জানেন, সঠিকভাবে জানতে পারেন, সঠিক আপনি ট্রিটমেন্ট পান, এটা কিছুই না, খুব সহজে খুব অল্প সময়ের ভিতরে এটা ভালো হয়ে যায়। এবং এই যে দেখুন আমাদের এই প্রবাসী ভাইটা, যখন উনি মালয়েশিয়াতে দীর্ঘ একটা সময় ওনাকে গাড়ি চালাতে হতো, ইভেন এমনও ওনার দিন গিয়েছে যে ওনার এই হাঁটু ব্যথার কারণে উনি দিনের পর দিন উনি ওনার কাজে যেতে পারেননি, কাজে যোগদান করতে পারেননি। আমরা তো আসলে রোজগার করার জন্য আমরা ওখানে যাই, কিন্তু ওখানে গিয়ে যদি আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে থাকি, আমরা নিজের জন্য তো কিছু করতে পারবো না, আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারবো না। ইভেন আমরা এই ধরনের রকম অসংখ্য আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে পাই যারা এতগুলো টাকা খরচ করে তারা প্রবাসে যান কিন্তু সম্পূর্ণ খালি হাতে আবার ফেরত আসেন, শুধুমাত্র একটি জিনিস না জানার কারণে বা সঠিক একটি ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, যেখানে মাত্র 7 থেকে 10 দিন বা 15 দিনে একটা রোগী খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান, শুধুমাত্র এই একটা জিনিস না জানার কারণে। স্যার, এই আপনি যেটা বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছিলেন, পরে স্যারের এই ট্রিটমেন্টটা নিয়ে মাত্র 7 দিন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, তো এই যে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য আমাদের ভাই আছেন, আমাদের অসংখ্য প্রবাসী ভাই বা বোন আছেন বা আমাদের দেশেও আছেন যারা এই ধরনের সমস্যাটায় ভুগেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি অবশ্যই, যাদের এমন মানে হাঁটু ব্যথা কোমর ব্যথা যাদের আছে অবশ্যই আপনারা আসবেন স্যারের কাছে, চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ ভালো হবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।